শ্বশুর বাড়ি যাওয়া তার হলো না, মাঝ রাস্তায় লাশ হয়ে ফিরতে হলো বাড়ি। গাছবাহী বিশেষ ধরনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার যাত্রী বাবলু মৃধা প্রাণ হারিয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে চিন্ময় সরকার নামের এক স্কুল শিক্ষক। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইসলামপুরের মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু ঝালকাঠির রাজাপুর থানার চারাখালী গ্রামের মৃত আসমত আলীর ছেলে। আহত শিক্ষক চিন্ময় সরকার বলেন, কলাপাড়া কুয়াকাটা মহাসড়ক দিয়ে অটোরিকশাযোগে নীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর যাচ্ছিল তারা। বাবলু মৃধা যাচ্ছিল তার শ্বশুর বাড়ি। এ সময় একটি গাড়িকে পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে গাছ সহ থামিয়ে রাখা লোবেটের সঙ্গে ধাক্কা লাগে, তাতে তিনি সহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করে। কলাপাড়া থানার ওসি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, শ্বশুরবাড়ি যাওয়ার পথে অভাগা জামাইটার লাশ হওয়ার ঘটনায় আপনিও মর্মাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।